হাই, হ্যালো, নমস্কার ফ্যামিলি। অমন দাস চ্যানেল নতুন একটা ব্লগ ঘুরিলে স্বাগত। বহুদিন পিছত একটা ব্লগ লো আইছে, কারণ ঘরত অল্প বিশেষ অসুবিধা থাকার বাবে। কিন্তু আমার খুড়াতে যাওয়ার রাস্তা তলত সরু একটা চাহ বাগান, আর এই বর্তমানে এটা খুড়াতর ঘরলে একটা কঁঠাল আর একটা রঙালা সরু ঘরের লাই আস ব্লগ, আর অল্প আমার গাঁওখানেও দেখাই দিও। আর লগতে আমার ঘর পাঁচফালের ট্রেন লাইন গৈ আছে মুখং সেলেক টু ফাঁসিঘাট, তার কাম চলি আছে, অল্প দেখাই দিব বারু। পিছলে আপনার একদিনা কেন কি কাম চলি আছে এই ভালদরে দেখাবলে চেষ্টা করিম। আজি বিষয়ে সুবিধা নথকার বাবে হেনকা আপনার দেখাব নিম, আর তথাপি তুলমুক অল্প দেখাম, আর এদিনা চেষ্টা করিম আপনার ভালদরে আমার গাঁওয়ার কেনকা আসলে কেনকা হল সেই দেখাবলে অল্প চেষ্টা করি বল। আজি অল্প থুলমূলকে দেখাই দিব। আমার ঘরের ওসরতে একটা সরু নদী আছে, এই নদী এই নদীর উপরপর গৈছিল, এই নদীর নলাট চাব পাইছে, নলাট ডুবা পানি ভাঙিছিল, জে সি বি গাড়ি রাতে গোটেই দিন রাতে আই থাকে চাব পাইছে আপনাদের অল্প অল্প দেখাই দিয়েছি। রাস্তাটো বেয়া, তার যাব লাগিব। বোকা আনিছে, বোকা পেলাব। কাম করে আছে আমার পশুমা দেখে রাস্তা হয় দলং বনে আছে। এটা বা বাড়ি আছে, ইমান ধুনিয়া বনাই দিলে আমার পুকুর। আশা করছো ভিডিওটি ভালো হয়েছে, পুরো একটা লগ পাম নতুন রেলওয়ে ট্রেকের বিষয়ে। সম্পূর্ণকে ভিডিওটি দিবলে ধন্যবাদ।